হান্ডি মটন বা চম্পারণ মটন করতে প্রথমে মটন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আলু, আর আদা কুচি, রসুন কুচি, আবার পেঁয়াজ আর রসুন কোয়া কোয়া রেখে দিয়েছি। আর এবার মটনটা এবার আমরা রেখে ধুয়ে রেখে দিয়েছি। এবার পেস্ট করার জন্য এখানে পেঁয়াজগুলো কিছু দিয়ে দেবো, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো। এবার টমেটোটা দিয়ে সুন্দর করে পেস্টটা করে নেবো। তার সাথে ভুলে গেছিলাম আদা রসুন কুচিটা দিতে হবে, ওটা মিস্টেক হয়ে গেছিল, এবার আবার খুলে দিয়ে দিলাম। এই যে আমাদের একবারে তৈরি পেস্ট, সুন্দর পেস্ট দেখতে হয়ে গেছে, একদম ঝকঝকে তৈরি। চলো এবার দেখা যাক পরবর্তী স্টেপগুলো। লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা, আদা রসুন, আলু চারটে দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ, পেস্ট করা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে পেস্ট করে রেখেছি আমরা। এবার দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার মিট মশলা দিয়ে দিলাম, এবার জায়ফল জয়িত্রীর গুঁড়োটা দিয়ে দিলাম, এবার আমরা গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমরা দেবো হচ্ছে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেটা ছাড়া রান্না অচল। টক দই, এবার টক দইটা আমরা দিয়ে দিচ্ছি। এই যে আমরা অল্প কিছু চিনির দানা দিয়ে দিচ্ছি। এবার আমরা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, যে এটাতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই লাগবে, সর্ষের তেলের গন্ধে একবারে পুরো মাংসটা কেন মোমো করবে। এবার ম্যাগনেটটা করে নিচ্ছি আমরা, ম্যাগনেটটা হয়ে যাক তারপর দেখাচ্ছি। এই যে আমাদের ম্যাগনেট করা হয়ে গেছে, কিছুক্ষণ আমরা রেখেও দিয়েছিলাম। এবার আমরা এই মাটির সুন্দর হাঁড়িতে মাংসটা দিয়ে দেবো, এই সুন্দর করে দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা মাটির হাঁড়িতে পুরো বসিয়ে ফেলেছি, সুন্দর করে এবার গ্যাসে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে। এই সুন্দর করে আমরা আটার প্রলেপ দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমরা গ্যাসটা জ্বেলে দিচ্ছি, এবার আমাদের বসানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ সময়, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। হান্ডি চিকেন একেবারে কমপ্লিট, কালারটা দেখো, আর আমরা প্লেটে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। আমাদের কমপ্লিট দুপুরের, রবিবারের দুপুরের ভাত আর পুপুর স্পেশাল চম্পারণ মটন। চলো আমরা খেয়ে নিই।